এবারও এইচএসসির চমকপ্রদ ফলাফলের তালিকায় নরসিংদীর কাদির মোল্লা সিটি কলেজ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও দেশব্যাপী বন্যা পরিস্থিতিতে চলতি বছরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সময় পার করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে এবারও এইচএসসিতে চমকপ্রদ ফলাফলের তালিকায় রয়েছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। আর প্রতিষ্ঠানটির এই ফলাফলকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে উৎসর্গ করেছেন কলেজটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। এবার এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে 1395 জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 1181 জন শিক্ষার্থী জিপিএ 5 পাওয়ায় শতভাগ পাশের তালিকায় রয়েছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জিপিএ 5 এর হার 84.63%। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সংবাদে প্রতিষ্ঠানে ছুটে আসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় জিপিএ 5 পেয়ে শতভাগ পাশের তালিকায় থাকার আনন্দে মেতে ওঠে তারা। এই উপলক্ষে মিষ্টি বিতরণের পাশাপাশি করা হয় বিশেষ মোনাজাত। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, সুশীল সমাজের সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।